মনু আইন করছে মনুশাস্ত্রে বৈষ্ণব শূদ্র এরা নির্ম বংশের মানুষ এই বর্ণের মানুষ বেদ পড়তে পারবে না এর জন্য বেদ পড়বে কি ব্রাহ্মণ তো ওরা উকে ফেলে চলে যায় এবার ব্রাহ্মণ এসে এ মন্ত্রটা পড়ে পড়বেন লা ইলাহা হরতি ফা ফাম ইল্লা ইলাহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফকিনুতিত জাফি নাম মোহাম্মদম বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসিড প্রোডাক্ট আমি এক সামনে কিছু নিয়ে আসবো আপ কিন্তু বিরক্ত হবেন না শেখ মোয়া কেলমি নকল করেছেন বাহজাত আশ্রারের মধ্যেও আছে আমার হচ্ছে পাঁচ ইসলাম প্রসার করার জন্য গিয়েছিলেন কুর্দিস্তানে আপনার বিরক্ত হচ্ছে মনে কোথায় গিয়েছিলেন কুর্দিস্তানে নাম শুনছেন কুর্দিস্তান ইরাকের একটা জায়গা কুর্দিস্তান সে কুর্দিস্তানে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য ওখানে প্রায় ছিল খ্রিস্টান আমার পাঁচ যখন ওখানে ইসলাম প্রচারের জন্য গেলেন খাজা যাকে খাজা গরিব নামাজ বলি মঈন হাসান সেনজেরি ওনার বাড়ি সঞ্জিস্তান গিয়েছিলেন বাগদাদ

ইসলাম প্রসার করার জন্যে আমরা তো অনেকে আছি ইসলাম প্রসার করতে যাই মসজিদে মসজিদে আরে মসজিদে মানুষ নামাজ পড়তে গেছে আমি গেছি ওইখানে আমাকে যেতে হবে মন্দিরে আমাকে যেতে হবে বিধর্মীদের কাছে ইসলাম প্রসার করার জন্যে বিধর্মীদের কাছে যদি ইসলাম প্রসার করা যায় ইনশাআল্লাহ ওরাও আমাদের ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে কথা বলছেন এখন আপনারা দাদা কারণ আমার রসূল সম্পর্কে হিন্দুদের ভেদের মধ্যে কি আছে অনেক হিন্দু ভাইরা কিন্তু জানে না আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদার কাংগরাশ আল্লাহ বুক মে আল্লাহ বুকং নির এগুলো হিন্দুদের ভেদের মধ্যে আছে তার মানে বুঝছেন এগুলো সংস্কৃতি ভাষা আল্লাহ মানে আল্লাহ রসল মানে রসুল মোহাম্মদ মানে মোহাম্মদ হিন্দুদের বেদে আছে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কে আছে হিন্দুদের বেদে আছে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কে আছে মানে কে হয় নাই আর আমাদের হুজুরা কি বলে না উনি আমাদের মত একজন উনি আমাদের মত একজন দুশে গুণে মাটির মানুষ একজন লিখল রক্তে মাংসে ভরা দুশে গুণে ভরা বেজান হিন্দুরা বলতেছে কি আপনি মুসলমানের ছেলে হয়ে কি বলতেছে না হিন্দুরা বলতেছে আল্লাহ রসুল মুহাম্মদের কোনো তুল্য নাই আরও শুনবেন রাত তো বেশি হয়ে গেল কষ্ট এখানে হিন্দু ভাই থাকলে খুব প্রাণ বড় শোনার চেষ্টা করবেন আমি তো আপনাদের বেদের কথা বলছি হিন্দুদের বেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে অনকাহি অনকতা অনকাহি এটা পড়া হয় মৃত্যুর সময় মৃত্যুর সময় একটা মন্ত্র আছে না আমাদের ইসলাম ধর্মে একটা মন্ত্র আছে আমার নবী বলেন লক্ষিনু মাউতাকুম উম্মত তোমরা যাদের কাছে মালকুল মত উপস্থিত হয়ে গেছে একজন মানুষ পাশে বসে তাকে কলমা তলকিন করো আছে না আবার হিন্দুদের মধ্যেও ওই মৃত্যুর সময় যখন সাকরা শুরু হয় ছেলে হোক মেহবাদ তাকে টেনে ঘর থেকে বের করে সামনে যে আঙ্গিনা আছে আঙ্গিনার পাশে একটা তুলসী গাছ তুলসী গাছের পাশে রেখে ওরা চলে যায় কারণ ওরা বেদ পড়তে পারবে না মনু আইন করছে বৈষ্ণ শূদ্র এরা নির্ভবংশের মানুষ এই বর্ণের মানুষ বেদ পড়তে পারবে না এর জন্য ব্যাগ পড়বে না কি ব্রাহ্মণ তো ওরা উঁকে ফেলে চলে যায় এবার ব্রাহ্মণ এসে এই মন্ত্রতা পড়ে করবেন লা হরতি হারতিফা ফাম ইল্লা ইলাহা ফরাম ফদাম জানমা বৈপুনতা ফর আফকিনুতি জফিনা মুহাম্মদাম সুবহানাল্লাহ কি আপনারা বুঝতেছেন না এই যে হিন্দু ভাই এই যে হিন্দু বল তুমি আমার মুখে মুখে এই মন্ত্র পড়ো লা ইলাহা লা লা সংস্কৃতি ভাষা আমরা আরবিতে পরে লা ইলা তুমি লা ইলহা পড়ো হরতি ফাফম তোমার জীবনের ফাপ মাফ হয়ে যাবে ইল্লো ইল্লা ইল্লাল্লাহ ইল্লো ইল্লা পড়লে মর্যাদাবান হবে তারপর বলছেন জন্ম বৈকুণ্ঠ ফর অফ জাফি জফি না মুহাম্মাদম এ যে হিন্দু ভাই তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম এগুলো আমি কোথেকে বলছি আমি একটা নোট দিচ্ছি আপনারা মার্কেটে গেলে আগামীকাল লাইব্রেরি থেকে বলবেন আমাকে একটা বই দেন গুরু মোহাম্মদ জগত গুরু সুবহানাল্লাহ ভাই মোহাম্মদউল ইসলাম এই বইয়ের মধ্যে আমার রসূলদের জগত গুরু হিন্দুদের ভেদের মধ্যে কি আছে বৌদ্ধদের ইয়ের মধ্যে কি আছে খ্রিস্টানদের বাইবেলে কি আছে সবগুলো এনে প্রমাণ করে দিয়েছেন আমাদের রসুল যে জগত গুরু চিৎকার দিয়ে বলোন সুবহানাল্লাহ সব سے

যাই হোক আপনারা তো বিরক্ত হয়ে যাবেন আমি যেভাবে দেখতেছি বিরক্ত হবেন না মাসাল্লাহ মানুষের মধ্যে একটা আমার রসুল জগৎ গুরু আর বিধর্মীরা বলতেছে যে আজীবন যদি তুমি স্বর্গে বাস করতে চাও তাহলে তুমি সব সময় কার নাম জপো আর যদি কার নাম জপো এটা হিন্দুদের বেদে আছে আর আমাদের ইসলামের নাম দাবি ইসলামের নাম ব্যবহার করে বই লিখছে নবী কল্যাণ ও কল্যাণ সাধন নিজের কল্যাণ কল্যাণ করতে আপনি ইসলামের নাম ব্যবহার করে আপনি ইসলামকে জবাই করে দিচ্ছেন ইসলামের নাম ব্যবহার করে আপনি ইসলামকে জবাই করে দিচ্ছেন আরেকটা কথা দিচ্ছি আজকাল আপনাদেরকে সতর্ক থাকতে হবে ছোট ছোট পুস্তিকা বই লিখছে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান আপনি কি মসিকে জানতে চান প্রশ্নবোধক নাম দিয়ে বই লিখে লিখে আজকে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে যিশু খ্রিস্টের গুণাবলী

বড় বড় জন র একটা বিরাট আসমানি কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব হ্যাঁ কিন্তু ভাইজান মনে রাখবেন ইসাল ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মৌলা তুমি আমাকে রসুল বানিয়েছো

খ্রিস্টানদের আকিদায় ঈসা আলাইহিস সালামকে সুলিতি দিয়েছে আমরা বলছি ঈসা আলাইহিস সালামকে সুলিতি দেওয়া হয় নাই ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে ওঠানো হয়েছে এখনো চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছে আর খ্রিস্টানদের মৌলিক আকিদা মানব জাতি জন্মগতভাবে ফাফি এমন কি নবীরাও নাকি আরে নাউজুবিল্লাহ জোরে বলেন না তো ফাফি মানুষের ফাফের কাফফারা দেওয়ার জন্য একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে উনি নাকি যীশু খ্রিস্ট ওনাকে সুলিতি দিয়েছে ফাফি মানুষের ফাফের কাফফারা দেওয়ার জন্য। এই দর্শন আমরা মানব এক সেকেন্ডের জন্য মানব না কেন মানব না অপরাধ করলে একজনে ফাঁসি দিয়ে দিল আরেকজনকে এটা ন্যায় না অন্যায় আল্লাহ কি অন্যায় কাজ করে এটা কোন ধরনের দর্শন এটা মারাত্মক ঈসা ইসলামকে দুনিয়া চল্লিশ বছরের নবতের দায়িত্ব পালন করার পর আমার আল্লাহ সশরীরে চতুর্থ আসমান উঠাই নিয়েছেন এখনো ঈসা ইসলাম চতুর্থ আসমানে আছেন অপেক্ষায় আছেন আমার নবীর উম্মত হবার জন্য চতুর্থ আসমান ফেলে আসবে দুনিয়ার মধ্যে ঠিক কিনা ভাইরা বুখারী কোলেন মুসলিম কোলেন বাবু নুজুল ঈসা আপনি কি হাদিসটা পড়বেন পড়ব

ফিকুম ফিকুম ওয়াইমামুকুম ওয়াইমামুকুম মিনকুম ফিকুম আল্লাহর নবী বলেন উম্মত যে মরিয়ামের মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবে আর কিমাম হবে তোমাদের মধ্য থেকে ইমাম হবে উম্মদ মধ্য বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে এ হাদিসের ব্যাখ্যা হলো ঈসা ইসলাম চতুর্থ আসমান থেকে আসবেন ফজরের নামাজের সময় কোন সময় ফজরের নামাজ জামাতের সময় ফজরের নামাজের জামাতের সময় কোথায় সিরিয়ার রাজধানী জামে মসজিদে কি বললাম সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে প্রথম কাতারে জামাতে আসবেন ইমামতির মুসল্লায় থাকবেন মাহাদি সালাম ইমাম মাহাদি নবীর বংশধর

একজন ওনাকে শ্রদ্ধা করতে হয় ওনাকে সম্মান করতে হয় ইমাম মাহাদি ইমামতির মুসল্লা ছেড়ে পিছন দিক থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবেন ইসলাম ইসলাম উঠে ইমাম মাহাদির ফিট মোবারক ধরে ফেলবে না 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 আপনি ইমামতি থেকে ইমামতির মুসল্লা ছেড়ে আসবেন না আপনি ইমামতি করবেন আমি আপনার উপর একটু করে নামাজ আদায় করব আমার রসুল বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কথা বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ঈশা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে মোরা ধন্য গরা